আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি আসলে কি সবাই একই জিনিস দেখতে সবাই খারাপ লাগে, তো আমি আজকে ছোট্ট একটা ব্লগ আমি বাসার করব। সেটা হচ্ছে আপনাদের সাথে আমি আমার বাগানের ভিডিও শেয়ার করেছিলাম, তো তখন গাছগুলো অনেক ছোট ছোট ছিল, সেগুলো আজকে আমি বড় হয়েছে ওগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে কিছু নয়নতারা গাছ হয়েছে যেটা আমাদের বাসা থেকে আনা হয়েছিল, তো ওটা মরে যাওয়ার পরে ভাবছিলাম গাছ আর হবে না, তো জানি না কিভাবে অনেক গাছ ছোট ছোট অনেক অনেক গাছ গজিয়ে গেছে, মাশাআল্লাহ ফুলও ফুটেছে, অনেকগুলো নয়নতারা গাছ হয়েছে। আর এখানেও কিছু কিছু গাছ আছে যেগুলো আমার হাজবেন্ড লাগিয়েছে, দেখতে ভালো লাগে, কিন্তু অনেকগুলো গাছ মরেও গেছে পানির জন্য, এটা জানি না কি গাছ, তারপর ফুল ফুটেছে দেখে ভালো লাগছে দেখতে, ছোট্ট একটা গাছ। আর আমাদের বাসার গেটের সাথে রঙ্গন গাছ আছে ফুল, মানে এত ফুল ধরেছে আর এত সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে, অনেক ফুল ধরেছে। এবার বৃষ্টিতে কয়েকদিন বাড়ি ঘরের অবস্থা নাই, একদম কাদা কাদা হয়ে গেছে বাড়ি ঘর। আজকে আমি একটু বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু গাছগুলো আমার অনেক বড় হয়ে গেছে। আর এখানে অনেক লাল শাক হয়েছিল যেগুলো অনেক খাওয়া হয়ে গেছে লাল শাকগুলো, আর বেশি একটা ভালো হয়নি, অনেকগুলো বেছে বেছে খাওয়া হয়ে গেছে। যাই হোক, তারপরও কষ্টের জিনিস ভালো লাগে, আর রান্না করেছিলাম মাশাল্লাহ ভালো ছিল। আর ঢেঁড়স গাছ তো মনে করেন এমনিতেই হয়, তারপরে এখানে যত্ন করে যত্ন পরিমাণ মতো হয় না, মেহেদি গাছটাও মাশাল্লাহ হয়েছে, ঢেঁড়স গাছ সম্পূর্ণ আস্তে আস্তে বড় হচ্ছে, ফুলও এসেছে গাছে, কিছুদিন পর হয়তো বা ঢেঁড়স ছিটতেও পারবো, অনেক ঢেঁড়স গাছ এখানে। আর ওইটা বেল গাছ, মাঝখানে বেল গাছ গেছে, যেটা আমি কাটতে দিইনি, রেখে দিয়েছি যে দেখা যাক ওটা হয় কি না। ঢেঁড়স গাছগুলো আসলে মাশাল্লাহ হয়েছে, আর প্রত্যেকটার ভিতরে ঢেঁড়স আসা শুরু করেছে। এখানে মরিচের গাছ, এগুলো 30টা মরিচের চারা আনা হয়েছিল, ছোট ছোট ছিল একদম, সেগুলো আল্লাহ রহমতে সব বড় হয়ে গেছে, আল্লাহ দিলে কিছুদিনের ভিতরে ফুলও আসবে গাছে। আর কিছু গাছ অবশ্য আবার পাতা ভেঙে ফেলেছে, কিসে জানি না। আর এই টমেটো চারা তো অনেকগুলো লাগানো হয়েছিল, জানি না কেন আস্তে আস্তে করে একটা একটা করে সবই মরে যাচ্ছে, একটা শুধু একটু লম্বা হয়েছে, আর সবগুলো যে পাতা কুকড়ি এরকম মরে যাচ্ছে, জানি না কিসের জন্য। যদি কেউ জেনে থাকেন এটার কারণটা কি, প্লিজ একটু বলবেন যে গাছগুলো বড় হয়ে কেন মরে যাচ্ছে আস্তে আস্তে, কী কারণে হয়। বেগুনের চারাও ছিল প্রায় 10-11টার মতো, মরতে মরতে এখন একটা চারা আছে, মনে হয় না এটাও থাকবে। টমেটো গাছে একটু ফুল দেখা যাচ্ছে, আমার কাছে লাগে এই গাছটাও জানি আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে। এই যে বেগুনের চারা এই একটাই আছে, ফুলও ধরেছে একটা, জানি না পরে থাকবে কি না। আসলে কি, কষ্ট করে লাগানো জিনিসগুলো যদি আস্তে আস্তে মরে যায় সেগুলো ভালো লাগে না, কষ্ট লাগে তখন, আর ভালো লাগে না কিছু করতে। আর বৃষ্টিতে গাছের পাতা পড়ে যাতা হয়ে গেছে, তো এগুলো শুকালে আস্তে আস্তে তখন উঠিয়ে ফেলবো। এই সিম গাছগুলো আবার নতুন করে আনা হয়েছিল, এইগুলোও জানলায় উঠে গেছে, আমার এই আগের সিম গাছগুলো, এটা আগে যে দুইটা ছিল একসাথে সেইগুলো, তখন আপনাদেরকে দেখেছিলাম ছোটো, এখন দেখেন মাশাল্লাহ জানলায় এটার ডালপালাও ছড়িয়ে গেছে। উপর থেকে দেখানোর চেষ্টা করছি একটু, এই যে দেখেন। আর বাসায় যে কোনো জিনিসই লাগালে ভালো লাগে, কারণ যদি সেগুলো বড় হয়, কষ্ট করে জিনিস যদি বড় হয় খুব ভালো লাগে, আর যদি বড় না হয় তখন অবশ্যই স্বাভাবিক খারাপ লাগে। এগুলো লাউ গাছ, লাউ গাছগুলো ছোটো ছোটো দুইটা করে পাতা হয়েছিল এরকম রাখা হয়েছিল, সেগুলো এখন আল্লাহর রহমতে জানলায় উঠে গেছে। বেগুনের চারা আছে, আসলে বৃষ্টিতে বাসার অবস্থা নাই, গাছপালাও জঙ্গলের মতো হয়ে গেছে, আবার পাতা পাতা পড়ে একদম যাতা হয়ে গেছে। এগুলো বেগুনের চারা, এই যে পানি আটকে আছে এখানে, লাভ একটা শেপ নিয়েছে পানিগুলো। পুঁই শাক গাছ, পুঁই শাকও আল্লাহ রহমতে অনেক ডুগা ছড়িয়ে অনেক দূরে এগুলো পৌঁছে গেছে আল্লাহ রহমতে। পুঁই শাক একবার আমি কেটেও ছিলাম, কেটে দেওয়ার জন্য আরও বেশি ছড়াচ্ছে, অনেক ছড়িয়ে গেছে, ইনশাল্লাহ আরও ছড়াবে। এখানে একটা সিম গাছ হয়েছে, আর এগুলো শশা গাছ, শশা গাছও মাশাল্লাহ বড় হয়ে গেছে, এগুলো জানলার উপরে উঠে গেছে। আর পাশে আছে আমার বরবটি, বরবটিও মাশাল্লাহ ফুল ধরে গেছে, কেটে কেটে দেখলাম ভালোই ফুল আসছে, কিন্তু ফুলগুলো কেন আমি ঝরে যাচ্ছে এটাও জানি না কিসের জন্য। দেখাচ্ছি গাছে ফুল আসছে, ওই যে দেখা যাচ্ছে ফুল, এই পাশেও একটা ফুল ছিল ওটা পড়ে গেছে। আমার হাজবেন্ড আর আমি দুজনে আসছিলাম একটু ভিডিও করি, আর বাবু যেন কি দেখতে আবার আসলো, এই যে ঢেঁড়স, সরি এটা হচ্ছে বরবটি গাছ, বরবটি।
এগুলো সব আমার জানলায় উঠে গেছে। এবার অবশ্য কিছুদিন পরে দেখতে পারবো আরো একদম জানলাটা ভরে যাবে, তখন মাশাআল্লাহ লাগবে দেখতে। তখন আপনাদের সাথে আবার একটা ব্লগ করে শেয়ার করব। আর পাশে মিষ্টি কুমড়ার গাছও আছে, সেগুলো আসলে কি মাটিতে রেখে দিয়েছিলাম, দেখি হয়তো বা আমার গাছগুলো তো নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে উঠিয়ে দেব। আমার হাজবেন্ডের জন্য লাঠি করতেছে যে একটু উঠিয়ে দিয়ে দেখি ভালো হয় কি না। এই যে দেখেন কেমন হয়ে গেছে, জানি না কিসের জন্য, যখন লাগাই পাতাগুলো সুন্দর ছিল, এখন পাতাগুলো যেন কেন হলুদ হয়ে একটু কুঁকড়িয়ে গেছে। এটার কারণ কি আমাকে যদি কেউ জেনে থাকেন প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে কেন এমন হচ্ছে। যদি কোনো সলিউশন থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই এটা করে দেখবো যে ঠিক হয় কিনা। আসলে কি একটু একটু করে বড় হচ্ছে, প্রতিদিন দেখি হয়তো আমার কাছে মনে হচ্ছে যে বড় হয় না, কিন্তু মাশাআল্লাহ বড় হচ্ছে গাছগুলো। এটার পাশে দুটো তিনটা ঢেঁড়স গাছও আছে, ওগুলো বড় হয়ে গেছে। আমি আমার হাজব্যান্ডকে একটু নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম। আমার হাজব্যান্ড আসলে করতে চায় না, ও সব কিছুতেই বোরিং মনে করে, সব কিছু করতে চায় না, পছন্দ করে না। পেঁপে গাছগুলো মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হয়ে গেছে। পেঁপে গাছে দু একটা ফুল আসছে, মনে হলো ওগুলো, মনে হচ্ছে না ওগুলো ফল ভালো হবে। অনেকে বলে কি জানি না মর্দা গাছ না কি বলে, হয়তো এটাকে পরে দেখা যাবে যে ভেঙে দিলে ঠিক হয় কিনা। এখনই ছোট গাছ অনেক ফুল আসছে। আর এই যে করলা গাছ, এই গাছটা লাগিয়েছি অনেক দিন হয়ে গেছে, এখনও ওরকম বাড়িনি, তবে গাছটা ছড়িয়েছে, ছোট ছোট অনেক করলা ধরছে। আমি এরকম করলা কখনো আগে দেখি নাই, আর এটা কেটে ভাজি করার মতো সেরকম সাইজ না, এত ছোট অনেক ধরছে। কিন্তু কেন আমাকে বলবেন এটা কি করলা বলে, আর কেন এবার এরকম হচ্ছে, এটা কি গাছ রেখে দিব না উঠিয়ে ফেলবো সেটাই বুঝতে পারছি না। যেহেতু আমার ফল ভালো হচ্ছে না, আমি যদি নাই খেতে পারি তাহলে সেটা রেখে আর কি করব। যদি বলতে পারেন যে এটা কি সত্যি এরকমই হবে না পরে বড় হয় আমাকে একটু জানাবেন, না হলে আমি গাছটা উঠিয়ে ফেলবো। একদম ছোট ছোট, মানে অনেক ধরছে, একদম ছোট ছোট, আর গাছটাও খুব একটা যে বড় হয়েছে তা না। এর সাথে যেগুলো লাগিয়েছি অনেক বড় হয়েছে, এটা এখনও বড় হয়নি। আর এখানেও কিছু শশা গাছ আছে আমার, এগুলোও একসঙ্গে লাগিয়েছিলাম, কিন্তু এটা বাড়ছে কম, হয়তো উপরে গাছ হয়তো এর জন্য ছায়া লাগছে, বেশি একটা বড় হয়নি, এখন আস্তে আস্তে বড় হচ্ছে। আমার পেঁপে গাছ, এখানে কিছু ধনিয়া পাতা গাছ আছে, এই যে মরিচ গাছও মাশাল্লাহ ফুল আসছে। এখানেও মরিচের চারা ফালানো হয়েছিল, বিচি সেগুলো গজিয়ে গেছে, অনেক গজিয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে সব বৃষ্টির কারণে। আর এই ঢেঁড়স গাছগুলো বাড়ে নাই। আমার এই যে পালং শাকের অবস্থাও খারাপ, বৃষ্টিতে সব নষ্ট করে দিয়ে গেছে। এর জন্য আমার হাজবেন্ড বলে আর শাক লাগাবে না, কষ্ট করতে হয়, আর যদি নষ্ট হয়ে যায় কষ্ট করতে আর খুব খারাপ লাগে। পাশে ডাঁটা শাকগুলো পানিতে একদম জাতা হয়ে গেছে। আর আমার লেবু গাছে, লেবু ছোটো ছোটো লেবু ছিল মাশাল্লাহ, সেগুলো এখন বড় হয়ে গেছে। এর আগে আমি একটা লেবু ছিঁড়েছিলাম গাছ থেকে, অবশ্য আবার ফুলও আসবে দেখা যায়, তো লেবুগুলো বড় হয়ে গেছে, পরে অবশ্যই ছিঁড়বো যদি আর একটু বড় হলে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আমি খুশি হব, যদি না করেন আমার ভালো লাগে না ভিডিও করতে। আর অবশ্যই আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য, যদি আমাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।